ত্রিপুরাসহ দেশের চার রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী আগামী তেইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে চারটি রাজ্যের নির্বাচন প্রক্রিয়া নমিনেশন দাখিলের শেষ তারিখ চৌঠা সেপ্টেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা নিরীক্ষা করা হবে পাঁচ সেপ্টেম্বর এবং তা প্রত্যাহারের শেষ দিন হল সাতই সেপ্টেম্বর ভোটের ফলাফল ঘোষণা হবে সাতাশ সেপ্টেম্বর সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের এলাকার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইভিএমের মাধ্যমে রাজ্য বিধানসভার বাধারঘাট বিধানসভা কেন্দ্রের নির্বাচন হবে একই দিনে এই কেন্দ্রের বিজেপি বিধায়ক দিলীপ সরকার সম্প্রীতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাই শূন্য হয়ে পড়া এই কেন্দ্রের উপনির্বাচন অনুযায়ী তিন মাসের মধ্যে করতে হবে সেই সুবাদে বাধারঘাট এলাকার ভোটাররা অসময়ের ভোটের সম্মুখীন এখন নির্বাচন কমিশন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা এই কেন্দ্রটি বরাবরই বামবিরোধী বলে পরিচিত প্রয়াত বিধায়ক দিলীপ সরকার এই কেন্দ্র থেকে বেশ কয়েকবার নির্বাচিত হয়ে বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন টানা কয়েকবার কংগ্রেস দলের হয়ে জয়ী হবার পর গত বিধানসভা নির্বাচনের আগে দল ত্যাগ করে তিনি বর্তমান দল বিজেপিতে যোগ দেন বিজেপি দলের হয়ে গত নির্বাচনে লড়াই করে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন প্রয়াত বিধায়ক দিলীপ সরকার ফলে স্বাভাবিকভাবেই অসময়ের নির্বাচনের মাধ্যমে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আরও একবার রাজনৈতিক শক্তির পরিচয় জানা যাবে তবে যাই হোক গুরুত্বপূর্ণ এই নির্বাচনে রাজ্যের সব কয়টি রাজনৈতিক দলই প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবে তা এক প্রকার নিশ্চিত করেই বলা যেতে পারে শাসক দলের জয় অনেকটা নিশ্চিত হবার সম্ভাবনা থাকায় উপনির্বাচনে বিজেপি দলের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য বেশ কয়েকজনের নাম উঠে এসেছে যারা এই কেন্দ্রে প্রার্থী হতে ইচ্ছুক তারাও নিজেদের নামে টিকিট সংগ্রহ করার জন্য যার যার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাদের ভাগ্যে শেষ পর্যন্ত টিকিট জুটে তার সময়ই বলা যাবে তবে শাসক শিবিরে একাধিক নামের তালিকা এর মধ্যেই উঠে আসলেও খানিকটা যেন বেকায়দায় বিরোধী দল সিপিআইএম বিরোধী শিবিরে প্রার্থীর দাবিদার অনেকে থাকলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রার্থী হতে চাইছেন না কারণ যারা প্রার্থী হন তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বিগত লোকসভা ও পঞ্চায়েত ভোটের প্রেক্ষাপটে দল যাদের প্রার্থী হওয়ার প্রস্তাব দিচ্ছে তারাই আক্রমণের ভয়ে প্রার্থী হতে চাইছেন না তাছাড়া দলের স্থানীয় নেতাদের আশঙ্কা রয়েছে যে প্রার্থীর প্রচার তারা ভয়হীনভাবে করতে পারবেন কি না কারণ এমনিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন কিংবা হচ্ছেন এই প্রেক্ষাপটে তারা প্রার্থীর পক্ষে প্রচার করলে তারা আদৌ কতটা নিরাপদ থাকবেন তা নিয়েই নিজেরাই সন্দিহান রয়েছেন সব মিলিয়ে বিরোধী সিপিআইএম দল প্রার্থী নিয়ে যথেষ্ট অস্বস্তিতে একই আশঙ্কা করছেন বিরোধী কংগ্রেস দলের নেতাকর্মীরাও নির্বাচন কমিশন দেশের চার রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলেও বিরোধী দলগুলি কতটা স্বাধীনভাবে নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারবে তা সে নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা সবেমাত্র ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট সবেমাত্র ঘোষণা হলো নির্বাচনের নিঘণ্ট মনোনয়নপত্র দাখিল করার কাজ শেষ না হওয়া পর্যন্ত এক একগুচ্ছ প্রশ্নকে উচ্ছ রেখে রাজ্যে নতুন করে শুরু হবে এখন রাজনৈতিক তৎপরতা গুরুত্বপূর্ণ নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা তা নিশ্চয়তা দেওয়া দরকার এখন নির্বাচন কমিশনের রাজ্যে প্রশাসনিক ক্ষমতার রদবদল হবার পর এখনও পর্যন্ত যতটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলি নির্বাচনকে ঘিরে কিন্তু দেখা দিয়েছে বিতর্ক ও প্রশ্ন সেই বিতর্ক ও প্রশ্ন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কতটা বহাল থাকবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় তবে রাজ্যের সচেতন নাগরিকরা এর মধ্যেই দাবি তুলতে শুরু করেছে যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটাররা যাতে তাদের গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে তার জন্য এখন থেকে যাবতীয় উদ্যোগ গ্রহণ করুক নির্বাচন কমিশন সচেতন নাগরিকদের এই দাবি মেনে নিয়ে কমিশন আগামী দিন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে তার দিকে এখন তাকিয়ে রয়েছে রাজ্যের সচেতন নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন